ক্রাক সল মহারানি তু সুমতি এলাবরি চাপ রগ্ন তুই কাইসা সেমিনার খ্লাই চাখা ও সেমিনার নো চেক সনাই এবার নারুয়াই অকরাকলি বাজা ফাইকা কেন্দ্র মন্ত্রী প্রতিমা ভৌমিক বরম গ্রাক নারুয়াই পাঞ্চালি ভট্টাচার্য নাকসুমা নারুয়াই কক পাথুরাই ফুলন ভট্টাচার্য ব্রিবদলি অজামা ডেপুটি চেয়ারম্যান অস্মিতা বণিক স্কুল অফ সায়েন্স ইবুগ্রা অভিজিৎ ভট্টাচার্য রক্স রিগনাইজক তাই ফাই মাজাক ফাইনাই নারুয়াই রগ্নি বিশি কাইসা শুভ বাতাই মুখ পান্ডা খ্লাই চাখা গর্বের দিন যে আজকের দিনে দ্বিতীয় লর্ড মাননীয় প্রধানমন্ত্রী জি রোজগার মেলায় আমাদের যারা আগামী প্রজন্ম, কারণ ভারতবর্ষের স্বাধীনতার অমৃত মহোৎসব আমরা উদযাপন করছি, আগামী 25 বছর 2047-এ ভারত নির্মাণ পুনর্নির্মাণ করে বিশ্বের দরবারে ভারতবর্ষকে আমরা তুলে ধরার যে প্রচেষ্টা, সে ভারতবর্ষকে আজকের যুবক ছেলেমেয়েরা যুবতীরা যারা রয়েছে তারা সে ভারতবর্ষকে নির্মাণ করবে তাদের ঊর্জা তাদের সামর্থ্য তাদের শক্তি দিয়ে। আজকের দিনে সেকেন্ড রোজগার মেলা আমাদের প্রধানমন্ত্রী করেছেন, 71,056 জনকে আজকে তাদের চাকরির রিক্রুটমেন্ট যে ব্যাপার তারা পেয়েছেন, তাদের অপার তারা পেয়েছেন। এবং আমি আনন্দের সঙ্গে বলছি আমার রাজ্যেরও 175 জন ছেলে মেয়ে আজকে তাদের অপার লেটার ওনারা পেয়েছেন, তাদের জীবন জীবিকা নির্বাহ সব সুন্দর হবে এবং তাদের পরিশ্রমে ভারতবর্ষকে তারা 2047 সালে শক্তিশালী ভারতবর্ষ তারা নির্মাণ করবে। আর আজকের যে অ্যালামনির কনসেপ্ট এবং যেটা স্লোগান শক্তিশালী নারী শক্তিশালী ত্রিপুরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন এবং শুধু স্বপ্ন দেখেন না, প্রতিনিয়ত কাজ করে স্বপ্নটাকে বাস্তবায়িত করছেন, শক্তিশালী নারী শক্তিশালী ভারত, সশক্ত মহিলা সশক্ত ভারতবর্ষ। আজকে সেলফ হেল্প গ্রুপ বলুন, বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে শিক্ষার ক্ষেত্রে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে মহিলারা যখন এগিয়ে আসবে প্রকৃতপক্ষে তখন সমাজ এগিয়ে আসবে। আপনারা যে কনসেপ্টটা নিয়ে এগিয়েছেন আগামী দিন আমরাও সবাই মিলে আরও দুর্বার গতিতে আপনাদের যে স্বপ্ন প্রধানমন্ত্রীর যে স্বপ্ন আমরা সবাই মিলে সেটাকে ত্বরান্বিত করব, শক্তি দেব শক্তিশালী করব। আর মায়েরা শুধু একটা পরিবারকে শক্তিশালী করে না, মারা একটা সমাজকে শক্তিশালী করার ক্ষমতা রয়েছে। আজকে যিনি মহারানী তুলসীবতী উনি 1894 সালে যে বীজটা বপন করেছেন আজকে ত্রিপুরা রাজ্যের হাজার হাজার মায়েদের ঘরে প্রদীপ প্রজ্বলন করেছেন, আলো দিয়ে শিক্ষার আলোতে আলোকিত করেছেন। কারণ শিক্ষাই একমাত্র রাস্তা আমাদেরকে জীবনকে প্রজ্বলিত করা, আমাদেরকে আশার কিরণ দেখানো, আমাদেরকে সমৃদ্ধ করা, আমাদেরকে নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত করা, আমাদেরকে জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ করার একমাত্র পরাকাষ্ঠা হচ্ছে এডুকেশান। সেই এডুকেশানের যে একটা উৎসস্থল আমাদের তুলসীবতী মহারানী তুলসীবতী বিদ্যালয় একজন মহিলা স্থাপন করেছেন, ওনার প্রজ্ঞা, উনি এতদিন আগে যে বিষয়টা থেকে চিন্তা করেছেন আমরা বর্তমানে সেটাকে চিন্তা করছি। তো আমাদের মহিলারাও কোনো জায়গাতে তৎকালীন সময় থেকে বর্তমানে পেছনে নেই, আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে সমাজের সমৃদ্ধিতে আমরা অংশগ্রহণ করেছি। আগামী দিনেও আমরা সমাজকে রাষ্ট্রকে নির্মাণে আমরা আরও ভূমিকা পালন করব, সেই প্রত্যাশা রেখে আমি আলামনিকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার কথা বলা। আমরা উমাকান্ত বিদ্যালয় যেটা স্কুল যেটা সেটারও একটা ইতিহাস রয়েছে এবং ছেলেদের জন্য তৎকালীন সময় একটা প্রমিনেন্ট বিদ্যালয় ছিল। ত্রিপুরা রাজ্যে টোটাল তৎকালীন সময়ে 35টা বিদ্যালয় ছিল কিন্তু মেয়েদের জন্য কোনো বিদ্যালয় ছিল না। আমাদের যে মহারানী তুলসীবতী বিদ্যালয় সেটা সর্বসাধারণের জন্য প্রথমে ছিল না, সেটা রাজবাড়িতে শুরু হয়েছে আমার যতটুকু জানা রয়েছে। আপনারা স্টুডেন্ট আপনারা কাছে অনেক বেশি ইতিহাস, আপনারা সবাইকে সমৃদ্ধ করবেন। 1894 সালে আমাদের মহারানী তুলসীবতী রাজমাতা উনি সে বিদ্যালয়ের শুভ সূচনা রাজ পরিবারের ভেতরে উনি এটা করেছেন। তারপরে ধীরে ধীরে সেটাকে জগন্নাথ বাড়ি রোড প্রভুরাম বাড়ি হয়ে আজকের এই জায়গাতে এসছেন, সেটা দীর্ঘ ইতিহাস রয়েছে। মহারানী তুলসীবতী বিদ্যালয় যেটা শুরু হয়েছে প্রথম মহারানী তুলসীবতীজি উনার নিজের যে রোজগার ছিল সে রোজগার দিয়ে ব্যক্তিগত উদ্যোগে এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছেন, একটা সূচনা করেছেন মেয়েদের জন্য। তারপর থেকে এটা একটা সরকারি বিদ্যালয় হয়েছে। আজকে ত্রিপুরার নয় শুধু আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে হাজারো আমাদের রাজ্যের স্মৃতি সন্তানরা মহিলারা মেয়েরা এই বিদ্যালয় থেকে
নিজেদের জীবন শুরু করে আজকে বিভিন্ন জায়গায় নিজেরা প্রতিষ্ঠিত হয়েছেন, রাজ্যকে এবং দেশকে গৌরবান্বিত করছেন, প্রতিনিধিত্ব করছেন। আমি এলাবরের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা আজকে খুব সুন্দর একটা রিইউনিয়ন আপনারা করছেন এবং আগামী দিন আরও সুন্দরভাবে সবাইকে নিয়ে আপনারা এই বিদ্যালয়ের ইতিহাসকে সবার সামনে তুলে ধরবেন এবং এই বিদ্যালয়ের সঙ্গে যাদের স্মৃতি রয়েছে, অনেকের অভিজ্ঞতা রয়েছে, অনেকে কিছুতে তারা সমৃদ্ধ রয়েছেন, আপনারা নিজের নিজের জায়গা নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে এবং যে জায়গাতে আমরা প্রতিষ্ঠিত হই না কেন, আমাদের প্রথম যেটা বিদ্যালয় রয়েছে, কলেজ রয়েছে, সেই জায়গার প্রতি আমাদের একটা নারীর টান আমাদের থেকে যায়। আমরা সবারও রয়েছে, সবাই মিলে এলামনিকে সমৃদ্ধ করবেন এবং বিদ্যালয়ের যারা বর্তমানে রয়েছে তাদেরকেও বিভিন্নভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং বর্তমানে রাজ্য সরকারকে আমি ধন্যবাদ জানাই যে রাজ্যের শুধু মেয়ে ছেলেদের শিক্ষা নয়, মেয়েদের শিক্ষা নয়, গ্রামের মধ্যে ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তোলার জন্য যেটা আমাদের স্বপ্ন, যেটা বলেছিলাম আমরা স্বপ্ন দেখতাম মহারানী তুলসীবতীতে এডমিশন নেওয়ার জন্য, সেটা সম্ভব হতো না। আমরা স্বপ্ন দেখতাম যে আমাদের ছেলেমেয়েরা যাতে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারে, আমরা গ্রামের মা বাবারা স্বপ্ন দেখতেন, কিন্তু সেই সুযোগ সুবিধা ছিল না। বর্তমান সরকার বিদ্যাযুক্তি প্রথমে 100 তারপরে 125টা বিদ্যালয়ের সূচনা করে আমাদের যে শিক্ষা অনুরাগী, আমাদের যে শিক্ষা নিয়ে যারা চিন্তা করেন সেই সব মা বাবা থেকে শুরু করে সমাজের যারা সবচেয়ে বেশি অভিজ্ঞতা বসে রয়েছেন তাদের যে চিন্তাধারা ছিল সেটাকে আমরা একটা রূপ দিয়েছি এই সরকার এবং গ্রামে গঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা অবৈতনিক যে ইংলিশ মিডিয়াম সিবিএসই বোর্ডের পড়াশোনা করতে পারবে সেই ব্যবস্থা করেছে আমাদের সরকার। সে শিক্ষা নয়, শিক্ষা স্বাস্থ্য প্রতিটা ক্ষেত্রে আমরা সংবেদনতার সঙ্গে কাজ করছি। এবং সম্মান স্বারক শুভেচ্ছা স্মরণ তার হাতে তুলে দিল এবং তার সাথে আমাদের বাংলাদেশ যে ম্যাগাজিনটি রয়েছে সেগুলো তার হাতে তুলে দিল।